আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মনির রান্নাশৈলী থেকে আমি মন আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে মজাদার একটি শুটকি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে ছুরি শুটকি ভোনা। আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। যারা শুটকি খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই বাসায় একবারের জন্য হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন আমাকে সাপোর্ট করার জন্য, আর আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কী করে আমি আজকের এই ছুরি শুটকি ভোনাটি তৈরি করি। ছুরি শুটকি ভোনা করার জন্য প্রথমেই আমি যে জিনিসগুলো নিয়ে নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ছুরি শুটকি, যেহেতু ছুরি শুটকিটা একটু লম্বাটে হয় আমি এগুলোকে কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই সাইজ করে আমি কেটেছি। আমার আরও যে জিনিসগুলো লাগবে, আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আমি এখানে বাটা মরিচটা নিয়েছি, শুকনো মরিচ বেটে নিয়েছি 2 টেবিল চামচ, আমি আরও নিয়েছি হচ্ছে রসুন কুচি করে নিয়েছি, আর কিছু আস্ত রসুনের কোয়া নিয়ে নিয়েছি। কাটা মশলায় শুটকি ভোনাটা অন্যরকম একটা টেস্ট হয়, আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। আমার আরও লাগবে পেঁয়াজ কুচি, আমি এখানে পেঁয়াজগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এখন প্রথমেই যে কাজটি আমি করব, শুটকিগুলোকে আমি খুব ভালোভাবে আগেই ধুয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে পানিতে সেদ্ধ করে নিই। আমি চুলায় আগে একটা কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি, পানিটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, এখন আমি শুটকিগুলোকে এই পানির মধ্যে দিয়ে দেব। শুটকিগুলোকে দিয়ে একটু নেড়ে দিতে হবে এবং একটা ঢাকনার সাহায্যে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। আর এই 5 মিনিটের মধ্যে শুটকিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে যে বালি বা আলাদা ময়লা থাকবে সেগুলো এই পানির সাথে পরিষ্কার হয়ে যাবে। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। 5 মিনিট পর শুটকিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি শুটকিগুলোকে খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তাই এগুলো সেদ্ধ হতে কিন্তু 5 মিনিটের বেশি সময় লাগবে না। এখন আমি এগুলোকে ছেঁকে পরিষ্কার পানিতে আবারও ভালোভাবে ধুয়ে নেব। শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এখন এগুলোর মধ্যে যেই বড় কাঁটাটা থাকবে সেটা কিন্তু খুব সহজেই তুলে ফেলা যাবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন কাঁটাটা কিন্তু খুব সহজেই উঠে আসছে। এখন আমি এর মধ্যে থাকা সবগুলো কাঁটা ঠিক এইভাবে করে তুলে ফেলব। মাঝের বড় কাঁটাটা ফেলে দেওয়ার পর সবগুলো শুটকি কিন্তু একদম ঝোড়াঝোড়া হয়ে গিয়েছে, আর এই সময় কিন্তু এগুলোকে আর ধোয়া যাবে না, এতে করে কিন্তু শুটকিগুলো পানির সাথে চলে যেতে পারে। এরপরেও যদি আপনাদের ধোয়ার প্রয়োজন মনে পড়ে তাহলে অবশ্যই আপনারা একটা ছাঁকনিতে করে হালকাভাবে 1-2 বার করে ধুয়ে নিতে পারেন, তবে সেটা খুব সাবধানে। এখন আমি এটাকে ভুনা করব, আর সেই জন্য আমি চুলায় বসিয়ে দিলাম একটা প্যান, তাতে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে আমি এতে দিয়ে দিব কেটে রাখা রসুনগুলি। রসুনগুলিকে হালকা একটু ভেজে নিতে হবে। রসুনগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলি, দিয়ে আবারও ভেজে নেব। আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি শুটকির পরিমাণের উপর বাকি সব উপকরণ আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। যখন পেঁয়াজগুলি একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব শুটকিগুলো। এখন পেঁয়াজের সাথে শুটকিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। শুটকিগুলোকে পেঁয়াজগুলোর সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, এতে করে শুটকিটার খুব সুন্দর একটা স্মেল ছড়াবে এবং খেতেও কিন্তু অনেক টেস্টি লাগবে। শুটকিগুলোকে
পেঁয়াজগুলি যখন একটু নরম নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছিলাম। এখন পেঁয়াজ বাটাটাকেও আমি এটার সাথে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ ভেজে নেব। সাথে আমি আরও দিয়ে দিব 2 চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন, তবে শুটকি ভুনা করতে মরিচ বাটাটা কিন্তু কোনো তুলনা হয় না। অবশ্যই আপনারা এটা দিয়ে ট্রাই করে দেখবেন। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি সাথে আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে আবার আমি সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন মশলা এবং পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসবে তখন চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, আর নয়তো নিচে লেগে যেতে পারে। আর যদি আপনাদের মনে হয় নিচ দিয়ে লেগে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করলাম না, কারণ আমারটা কিন্তু নিচ দিয়ে লেগে যাচ্ছে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি কতগুলো পেঁয়াজ দিয়েছি, বাট সবগুলো পেঁয়াজ কিন্তু একদম মিশে গিয়েছে আর শুটকিটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল এসেছে। তো এই স্মেলটাকে আরও বাড়ানোর জন্য আমি এখন এর সাথে অ্যাড করব কয়েকটা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচগুলোকে কিন্তু আমি আস্ত দিব, এগুলোতে কোনো ঝাল বাড়বে না, কিন্তু খুব সুন্দর আর একটু ফ্লেভার বাড়বে। আমি এভাবে আরও ঠিক 5-7 মিনিট অল্প আছে ভুনে নিব। সো ভিউয়ার্স, আমার শুটকি বোনা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার ছুরি শুটকি ভুনা। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার চ্যানেল ভিডিওটিতে লাইক করবেন। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।